السلام عليكم ورحمة الله وبركاته. আপেলটা খাওয়ার পর উল্টো রাস্তা ধরেছে, কোথায় যাচ্ছে? আল্লাহর ওলি দেখতে যাচ্ছে যে আপেলটা কোথা থেকে ভেসে ভেসে এসেছে, এদিকে যাচ্ছিল এইদিকে হাঁটতে চলেছে, প্রায় 4-5 মাইল দূর চলে গেল। গিয়ে আল্লাহর ওলি দেখছে একটা আপেলের ডাল ঝুলছে। আল্লাহর ওলি বুঝে গেল যে এই ডালের আপেল। এবার আল্লাহর ওলি এদিকে তাকিয়ে থাকে বিশাল আপেল বাগান। আল্লাহর ওলি কোনো কথা না বলে সোজা চলে গেল আপেল বাগানের মধ্যে। এইবার দেখেন কি হচ্ছে, সারা সারা দিন চলতে থাকে নদীর পথ ধরে, দেখে একটি গাছে ডাল ঝুলে রয় নদীর উপকূলে। সারা সারা দিন চলতে থাকে নদীর পথ ধরে, দেখে একটি গাছে ডাল ঝুলে রয় নদীর উপকূলে। সেই গাছের মালিক আছেন কোথায় হুকুমে, ফল খেয়েছি আপনার বাগানে, হুকুমে ফল খেয়েছি আপনার বাগানে। আজ দুইদিন হলো আছি তাই আপনার ইন্তজারে, আজ দুইদিন হলো আছি তাই আপনার ইন্তজারে। আজ তো গো ক্ষমা করে আমায় ও গো মালিক ভাই, ক্ষমা না পেলে কি জবাব দেব ওই আল্লাহর দরগায়। ওই দেখা যায় সত বয়ে যায় এক আপেল ভেসে যায়, আল্লাহর বলে আবু সলে মোসা সেই আপেল খেয়ে চলে গেল। গিয়ে দেখে এক মালিক দাঁড়িয়ে আছে, আল্লাহর ওলি গিয়ে সালাম কালাম করলো, গিয়ে বলছে মালিক ভাই একটা ভুল করে ফেলেছি, তোমার কাছে ক্ষমা চাইতে এলাম। বলে তুমি কে বাবা? বলে আমি এক যুবক, এই নদীর পথ ধরে যাচ্ছিলাম, তোমার এই গাছের ডাল থেকে একটা আপেল পড়েছে, এখান থেকে 4-5 মাইল দূরে চলে গেছে। আমি দেখছিলাম আপেলটার দিকে লোভ সামলাতে না পেরে কুড়িয়ে খেয়ে ফেলেছি, মনে হলো তোমাকে না বলে খাওয়া অন্যায় হয়েছে, তাই এই 4-5 মাইল হেঁটে এলাম তোমার কাছে ক্ষমা চাইতে, তুমি আমাকে ক্ষমা করে দাও। তখন যে আপেল বাগানের মালিক ওর চোখ কপালে উঠে গেছে, বলে আল্লাহ মানুষ না ফেরেশতাই? হ্যাঁ, এ মানুষ হতে পারে না, এ যদি সাধারণ কোনো মানুষ হতো তাহলে এই 4 মাইল হেঁটে এসে একটা কুড়িয়ে পাওয়া আপেল খাওয়ার জন্য ক্ষমা চাইতো না। এ নিশ্চয়ই আল্লাহর কোনো মাহবুব হবে, আল্লাহর কোনো অলিবান্দা হবে, একে একটু যাচাই করতে হবে, একটু পরীক্ষা করতে হবে। দেখবেন এলাকায় যখন কোনো ভিখারি ঢোকে, হাত ভালো পা ভালো, তারপর সে যেন খোঁড়ার মতন করে অ্যাক্টিং করে ভিক্ষে করে না, অনেকে আছে তা কিছু পাকা পাকা লোক থাকে গ্রামে, বুঝলেন? বলে এই দা ওই ভিখারি আসতে জোর ধরবো, ধরে হাত পা টেনে দেখ ওর হাত ভাঙা না ভালো, এরম বলে না, পরীক্ষা করে না। তো এই আপেল বাগানে মালিকে বলে দেখি এ যখন 4 মাইল হেঁটেছে ক্ষমা চাইছে, এ নিশ্চয়ই সাধারণ কোনো ছেলে হতে পারে না, এ আল্লাহর কোনো অলি হবে, পরীক্ষা করি। তখন আপেল বাগানের মালিক আজকের পরীক্ষা করার জন্য আল্লাহর অলিকে কি বলছে দেখেন, ওই বাগানের মালিক
মালিক ভাবি তখন এই সাধারণ ছেলে ইনি একে আল্লাহর ওলি তাই তো ক্ষমা চাইতে এলো ফিরে ওই বাগানের মালিক ভাবি তখন এই সাধারণ ছেলে ইনি একে আল্লাহর ওলি তাই তো ক্ষমা চাইতে এলো ফিরে বলে করতে পারি ক্ষমা তোমায় যদি তাও কথা মরে এই আপেল বাগানে থাকতে হবে আমার গোলাম হয়ে আল্লাহর ওলি অনেকক্ষণ চিন্তা ভাবনা করার পর তিনি মনে মনে ভাবলেন একটা হলো হুকুকুল্লাহ আর একটা হলো হুকুকুল ইবাদ একটা বান্দার হক আর একটা আল্লাহর হক দুনিয়ার বুকে যদি বান্দা আমাকে ক্ষমা না করে আল্লাহ আমাকে ক্ষমা করবে না অর্থাৎ আল্লাহর ওলির কাছে কোনো রাস্তা রইল না এলো ক্ষমা করবে তারপর আল্লাহর ওলি যাবে তার আগে কিন্তু যাবে না যেহেতু ওলি দুনিয়ার কোনো ধ্যান ধারণা চিন্তা ভাবনা নেই আমার আল্লাহ ক্ষমা করবে না এ লোক যদি ক্ষমা না করে আল্লাহ করবে না অর্থাৎ আল্লাহর ওলির কোনো রাস্তা রইল না বলছে কতদিন গোলামি করতে হবে বলে তিন বছর তখন মাথায় হাত পড়ে গেল আল্লাহর ওলির কি করবো এখন আমি অনেকক্ষণ ভাবনা চিন্তা করলো কোনো উপায় খুঁজে না পেয়ে আল্লাহর ওলি বলছে ঠিক আছে মালিক ভাই যদি তোমার কাছে তিন বছর গোলামি করলে তুমি আমাকে ক্ষমা করে দাও আমি আবু সালে তোমার কাছে তিন বছর গোলামি করতে রাজি আছি চলো আজ থেকে তোমার গোলাম হয়ে গেলাম এইবার দেখেন কি হচ্ছে তার ফুলের সাজা মনে করে রাজি হয়ে যায় আপেল ভেসে যায় আপেল বছর হয়ে গেল দুই বছর হয়ে গেল তিন বছর শেষ গোলামি শেষ আল্লাহর ওলি আবার গেল মালিক ভাই ক্ষমা করো বাড়ি যাব তখন আপেল বাগানের মালিক বলছে অত সহজে ক্ষমা করবো না তুমি আমার কাছে আপেল খেয়েছো এখন একটা শর্ত আছে বলে কেন তুমি বললে তিন বছর গোলামি করলে তুমি আমাকে ক্ষমা করবে বিনা স্বার্থে কোনো কথা বলিনি বিনা স্বার্থে তিনটি বছর গোলামি করেছি ভাই এবার আমাকে ক্ষমা দাও আমি বাড়ি যাব আল্লাহর ওলিকে তখন মালিক বলছে এখন একটা শর্ত বাকি আছে এই শর্ত যদি মানতে পারো যদি পালন করতে পারো তাহলে ক্ষমা করব নালে আমি মালিক তোমাকে ক্ষমা করতে পারবো না তুমি যেতে পারো আল্লাহর ওলি জিজ্ঞেস করছে ভাই তোমার কি শর্ত বাকি আছে তাড়াতাড়ি বলো তিন বছর গোলামি করেছি আর একটা শর্ত মানতে রাজি আছি বলো তোমার কি শর্ত এবার আপেল বাগানের মালিক আবার কত বড় একটা শর্ত দিচ্ছে আল্লাহর ওলিকে মনোযোগ দিয়ে শুনুন তিন বছর পরে আবার গেল মালিকের দ্বারে বলে তাও তো ক্ষমা করি আমায় যাবো ঘরে ফিরে তিন বছর পরে আবার গেল মালিকের দ্বারে বলে তাও তো ক্ষমা করি আমায় যাবো ঘরে ফিরে এবার মালিক বলে ক্ষমা আমি দেবো তোমারে আমার মেয়েকে তোমায় বাবা করতে হবে বিয়ে পেয়ারা চুরি করলি মালিক ধরতে বলি মেয়ের সঙ্গে বেঁধে দেবে আরে শোনো তারপর কি হয় দেখো বলছে আমার একটা মেয়ে আছে এই মেয়ের বিয়ে করতে হবে যদি তুমি বিয়ে করতে পারো তাহলে আমি মালিক ক্ষমা করবো নইলে করবো না আল্লাহর ওলি হতাশ হয়ে গেল এই কি অবস্থা দুনিয়ার কোনো চিন্তা ভাবনা নেই দুনিয়ার কোনো মায়া মমতা আল্লাহর ওলি ছিল না অনেকক্ষণ ভাবনা চিন্তা করার পর আল্লাহর ওলি মনে মনে করছে যাই হোক বিয়েতে একদিন করতে হবে আজ না হয় কাল সে তো আমাকে করতেই হবে তাহলে একটা কাজ করি এ লোকের মেয়েরই বিয়ে করি তাহলে ক্ষমাও পাবো বউও পাবো দুটোই হবে তখন আল্লাহর ওলি অনেকক্ষণ ভাবনা চিন্তা করার পর চোখ কান নাক বন্ধ করে বলে দিল ঠিক আছে যদি তোমার মেয়ের সঙ্গে আমাকে বিয়ে দিয়ে তুমি আমাকে ক্ষমা করে দাও আমি আবু সালে তোমার মেয়েকে বিয়ে করতে রাজি আছি চলো বিয়ের ব্যবস্থা করো তখন মালিক বলছে ওকে কা তোমার মেয়েটার একটু দেখবা না আর মেয়ের কেমন দেখতে তুমি দেখবে না বলে কোনো দেখাতে কি হবে না ডাইরেক্ট বিয়ে হবে বিয়ে করাটা মূল লক্ষ্য নয় ক্ষমা পাওয়াটা মূল লক্ষ্য
ছেলেরা মেয়ে না দেখে বিয়ে করে তখন মালিক বলছে খোকা আমার মেয়ে দেখলে তুমি আবার পালাবে না তো বলে কেন বলে আমার মেয়ের বর্ণনা শোনো একটু আমার মেয়েকে কেমন দেখতে দেখে মেয়েটাকে কেমন দেখতে কবি লিখছে দেখে তিনটি বছর পরে আমার কেন মালিকের তারে বন্ধু তো ক্ষমা করে আমার যাব ঘরে ফিরে এবার মালিক বলে ক্ষমা আমি দেব তোমার রে আমার মেয়েকে তোমার বাবা করতে হবে Shemeye kahana kora baba dulo kango pata gata Jodi take biye koro tumi debo khoma tomar Jodi take biye koro tumi debo khoma tomar Oi dar ka jai so so boi jai ek apil jese jai Allah bole abu sole musa shemeye apil kira আমার মেয়ে কালো পিচের মতো আমার মেয়ে অন্ধ আমার মেয়ে বোবা আমার মেয়ে নুলো আমার মেয়ে খোঁড়া এতটা গুণ আছে আমার মেয়ের মধ্যে এই মেয়েকে বিয়ে করতে হবে যদি বিয়ে করো তাহলে ক্ষমা করবো নইলে করবো না আপনারা বলেন শেরপুরের যদি কোনো যুবককে বলি হ্যাঁ যদি একটা বয়োজ্যেষ্ঠ মানুষ বলে এই দেখ একটা মেয়ে রয়েছে বিয়ে করবি বলে কিরকম বলে বাপের কুড়ি বিঘে আপেলের বাগান রয়েছে তবে মেয়েটা একটু কালো মেয়েটা একটা হাত নেই আর সব ঠিক আছে যদি এই মেয়েরে বিয়ে করিস বাপের কুড়ি বিঘে আপেলের বাগান তোর ও ছেলে বিয়ে করবে না বিষ খাবে মেয়ে চাই ফ্রেশ এখন রাগ করবে না আপনাদের বলি না অনেকে আছে এরকম যারা মেয়ে চাই ফেরে মেয়ে জায়গায় হোক দিন ইসলামের পথে না থাকলেও হবে কোনো অসুবিধা নেই কোরআন জানতে হবে না নামাজ জানতে হবে না তবে মেয়ে চাই এইচডি একদম 5G স্পিড যেন চলে এরকম স্পিডের মেয়ে লাগবে আজকের আল্লাহর অলিকে যখন প্রস্তাব দেওয়া হলো আমার মেয়ে অন্ধ আমার মেয়ে কালো আমার মেয়ে বোবা আমার মেয়ে খোঁড়া আমার মেয়ে নুলো এতটা গুণ আছে এই মেয়েটাকে যদি বিয়ে করো তাহলে ক্ষমা করবো নইলে করবো না আল্লাহর অলি অঝর নয়নি কাছে আল্লাহর কাছে আল্লাহ কোনো উপায় নেই আল্লাহ এ লোকের মেয়েরে যদি আমি বিয়ে না করি এ লোক ক্ষমা করবে না আর এ লোক যদি ক্ষমা না করে আল্লাহ তুমি তো ক্ষমা করবে না অনেকক্ষণ ভাবনা চিন্তা করে আজকের আল্লাহর ওলি কাঁদতে কাঁদতে মালিকের কথায় রাজি হয়ে গেল ঠিক আছে মালিক যদি তোমার ওই মেয়েকে আমার সঙ্গে বিয়ে দিয়ে তুমি যদি আমাকে ক্ষমা করো আমি আবু সালে তোমার ওই মেয়েকে বিয়ে করতে রাজি আছি চলো বিয়ের ব্যবস্থা করো এবারে বিয়ে হবে কবি লিখছে দেখে এদিকে মেয়ে এদিকে আল্লাহর ওলি দুজনের বিয়ে হচ্ছে এদিকে মেয়ে বসে আছে এদিকে আল্লাহর ওলি বসে আছে মেয়ে ঘোমটা দিয়ে মাথা হ্যাট করে বসে আছে আল্লাহর ওলিও মাথা হ্যাট করে বসে আছে এ তরফেও কবুল এ তরফেও কবুল কবুল দুই দিকেই কবুল দুই হাত এক হয়ে গেল বিয়ে সুসম্পন্ন হয়ে গেল আল্লাহর ওলি তখনও পর্যন্ত একটা বারের জন্য মাথা তুলে দেখলো না যে মেয়েটার সঙ্গে আমার বিয়ে হচ্ছে আসলে মেয়েটাকে কেমন দেখতে মাথা হ্যাট করে আছে বিয়ে কমপ্লিট দুই হাত এক হয়ে গেল বিয়ে সুসম্পন্ন হয়ে গেল প্রথম রাত বাসর রাত সুন্নতি রাত স্ত্রী আছেন ঘরের মধ্যে আল্লাহর ওলি আছেন বাইরে আল্লাহর ওলি স্ত্রীর কাছে যাবেন ঘরের মধ্যে যাবেন দরজা নক করে দরজা খুলে গেল আল্লাহর ওলি ডান পাটা রেখে ঘরের মধ্যে মাথা হ্যাট করে স্ত্রীকে উদ্দেশ্য করে সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত ঘরের মধ্যে থেকে বিবি উজাড় মনে ভালোবাসার সহিত উত্তর দেয় ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ বাজরে বলুন না সুবহানাল্লাহ বাপ বলেছে আমার মেয়ে বোবা ভালো করে বুঝতে হবে বাপ বলেছে আমার মেয়ে বোবা তাহলে আল্লাহর ওলি যখন সালাম দিল সালামের উত্তরটা কে দেয় আল্লাহর ওলি হতভম্ব হয়ে গেল আল্লাহর ওলি ঠক ঠক করে কাঁপতে শুরু হয়ে গেল গা দিয়ে ঘাম বার হতে শুরু হয়ে গেল আল্লাহর ওলি ঠক ঠক করে কাঁপতে কাঁপতে গুটি গুটি পায় স্ত্রীর কাছে গিয়ে বলে আমার অর্ধাঙ্গিনী আমার কলিজার টুকরা নয়নের তারা স্ত্রী আমি আপনাকে বিয়ে করেছি বটে তবে আমি আবু সালে এখনো পর্যন্ত আপনার চেহারা দেখলাম না
যদি আপনি অনুমতি দেন আপনি যদি হুকুম দেন আমি একটা বারের জন্য আপনাকে দেখতে চাই তখন স্ত্রী বলছে আপনি আমার প্রাণপ্রিয় স্বামী আমি আপনাকে স্বেচ্ছায় বিয়ে করেছি আমার উপর আপনার প্রত্যেকটা অধিকার আছে আপনি আমাকে দেখতে পারেন যখন বিবি ঘোমটা দিয়েছিল নিজের ঘোমটা যখন একটুখানি সরালো সরিয়ে বিবি মাথা তুলেছে আল্লাহর ওলি এবার স্ত্রীকে দেখবে বলে আস্তে আস্তে মাথা তুলছে যখন মাথা তুলে আল্লাহর ওলি স্ত্রীর চোখে চোখ রেখেছে স্ত্রীর চেহারা মোবারকখানা যখন দেখেছে দেখার সাথে সাথে আল্লাহর ওলি তিন করে লাফ মেরে দৌড়েছে দৌড়ে 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 গিয়ে সেই আপেল বাগানে ছিল শ্বশুর মশাই ওখানে হাঁপাতে হাঁপাতে গেলে আব্বা আবার একটা ভুল করে ফেলেছি বলে আবার কি ভুল করেছো বলে সে মনে হয় আপনার মেয়ের ঘরে ঢুকতে গিয়ে অন্য মেয়ের ঘরে ঢুকে পড়েছি কেন বলে না আপনি বলেন আপনার মেয়ে বোবা আব্বা আমি যে মেয়ের ঘরে গেলে মেয়ে তো কথা বলে আর আপনি বললেন আপনার মেয়ে কালো পিচের মতো অন্ধ খোঁড়া বোবা নুলো আব্বা আমি যে মেয়ে ঘরে গেলাম আব্বা এই মেয়েটাকে তো পরীর থেকে সুন্দর দেখতে একবার জোরে বলুন না সুবহানাল্লাহ তখন ওই আপেল বাগানের মালিক মানে শ্বশুর মশাই হাসতে হাসতে বলেছিল বাবা আমার মেয়েকে আমি অন্ধ বলেছি এই কারণে আজও পর্যন্ত আমার মেয়ে কোনোদিন কোনো পর পুরুষের দিকে তাকায়নি আমার মেয়েকে নুলো বলে সেই কারণে ওই হাত দিয়ে কোনোদিন কোনো পর পুরুষকে এক গ্লাস পানি খাওয়াইনি আর খোঁড়া বলেছে এই কারণে ওই পায়ে হেঁটে কোনোদিন কোনো পর পুরুষের সঙ্গে ঘুরতে যায়নি এমন পরেশগার মেয়ের সঙ্গে কার বিয়ে দেব আমি বাপ চিন্তিত ছিলাম এমন অবস্থায় তোমার মতো এক সৎ ছেলে এক অলির সঙ্গে দেখা একটা আপেলের দ্বারা পরীক্ষা করে আমার মেয়ের সঙ্গে তোমার বিয়ে দিয়ে দিলাম ওটাই তোমার স্ত্রী ওটাই তোমার স্ত্রী এটাই হলো আল্লাহর ওলি দুনিয়ার কোনো ধ্যান ধারণা ছিল না আল্লাহ খুশি করার জন্য এতটা বিপদের সম্মুখীন পরীক্ষার সম্মুখীন হতে হলো শেষ কথা কবি লিখছে She, I'm looking in her.